বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায় স্ত্রী সহ 10 আসামির বিরুদ্ধে রায় আজ। বাবার সঙ্গে সবার আগে আদালতে মিন্নি। এখন থেকে 24 ঘন্টায় খোলা থাকবে আলোচিত টেকনাফ থানার ফটক। প্রদীপ কাণ্ডের পর কক্সবাজার জেলা পুলিশকে ঠেলে সাজানোর মিশনে গিয়ে সুপারের ঘোষণা। ইস্পাত গলানোর মতো ঝুঁকিপূর্ণ কাজে নেই সুরক্ষার বালাই, দগ্ধ হচ্ছেন শত শত শ্রমিক, বারবার মৃত্যুতেও টনক নড়ে না সংশ্লিষ্টদের। Why didn't you do it over 20, the last 25 years? Because you weren't president. Because you weren't president screwing things up. You were a senator. You're the worst president America has ever had. Come on. প্রথম নির্বাচনী বিতর্কে ট্রাম্প বাইডেন জমজমাট লড়াই, কথায় পরস্পরকে ঘায়েল করার চেষ্টা দুই প্রেসিডেন্ট প্রার্থীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির রায় আজ। কিছুক্ষণের মধ্যে আসামিদের নিয়ে যাওয়া হবে আদালতে। সকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আসাদুজ্জামানের আদালতে এ রায় দেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে বিচারক উপস্থিত হয়েছেন। 10 আসামির 8 জনকে আদালতে নিয়ে যাওয়া হবে। এদের মধ্যে জেলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদকের জিম্মায় জামিনে থাকা নিহত রিফাতের স্ত্রী আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি বাবার সঙ্গে আদালতে হাজির হয়েছেন। এখনও পলাতক আসামি মুসা বন্ড, বাকি আসামি রিফাত ফরাজি, রাব্বি আকন, মুহাইমিনুল ইসলাম শিফাত, টিকটক হৃদয়, হাসান বন্ড, রাফিউল ইসলাম রাব্বি, সাগর ও কামরুল ইসলাম সাইমনের বিরুদ্ধে বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে। এই মুহূর্তে বরগুনা কারাগারের সামনে আছেন রিপোর্টার এম এ আজিম। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। আজিম, হত্যা মামলার রায়কে কেন্দ্র করে কিন্তু আসলে সকাল থেকেই আমরা দেখছি আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে কারাগার পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং আজকে আমরা সকাল থেকেই দেখছি যে কারাগারে কিন্তু জেল পুলিশের সাথে ডিবি পুলিশ এবং পুলিশের অতিরিক্ত ফোর্স কিন্তু এখানে রয়েছেন এবং তারা কিন্তু আসলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন। এবং সকালে আমরা দেখেছি যে এখানে কিন্তু 9টার পরে কিন্তু আসলে পুলিশের যে প্রিজন ভ্যানটি সেটি কিন্তু এনে রাখা হয়েছে কারাগারে যে আসামিরা রয়েছেন তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এই হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির 8 জন বর্তমানে কারাগারে রয়েছেন। একজন রয়েছেন জামিনে, আয়েশা সিদ্দিকা মিন্নি, নিহত রিফাতের স্ত্রী। এছাড়া একজন এখনও পলাতক রয়েছেন। এবং এই যে বাকি 8 জন আসামি রয়েছেন, এদের মধ্যে হত্যার যে প্রধান হত্যা যে সংগঠিত করেছিলেন এবং যারা হত্যাকারী তাদেরকে সংগঠিত করেছিলেন সেই রিফাত ফরাজিও কিন্তু রয়েছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে সকাল 8টার দিকে কিন্তু আয়েশা সিদ্দিকা মিন্নি আদালতে তার বাবার সাথে আদালতে ঢুকেছেন। তাকে কিন্তু 16 সেপ্টেম্বর যখন আদালতে রায়ের দিন নির্ধারণ করা হয় তখন কিন্তু তাকে জেলা বার কাউন্সিলের সাধারণ সম্পাদকের জিম্মায় দেওয়া হয়েছিল। এছাড়া আদালতের বিচারক তিনি কিন্তু সকাল 7:30টার দিকে আদালতে প্রবেশ করেছেন এবং আদালত প্রাঙ্গণেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এই আসামিদের নিয়ে যাওয়ার পরে বিচারক তিনি কিন্তু রায় যে ঘোষণা সেটি কার্যক্রম শুরু করবেন বলে আমরা জানতে পেরেছি। আপনাকে যদি বলে রাখি যে এই যে রিফাত হত্যাকাণ্ড সেটি কিন্তু যে ভাইরাল ভিডিও সেটির মাধ্যমে কিন্তু আসলে সারা দেশে আলোচিত সমালোচিত হয়, তখন কিন্তু দেখা যায় যে আয়েশা সিদ্দিকা মিন্নি রিফাতকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছিলেন। তবে পুলিশের যে তদন্ত এবং আয়েশা সিদ্দিকা মিন্নির যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি সেটিতে কিন্তু অনেক তথ্যই বেরিয়ে আসে যে আয়েশা সিদ্দিকা মিন্নি এই হত্যাকারী যারা গ্রুপ ছিল তাদের সাথে যোগাযোগ এবং হত্যার দিন সকাল থেকেও কিন্তু বেশ কয়েকবার মিন্নির সাথে তাদের একটি যোগাযোগ ছিল। এবং হত্যাকার কাণ্ডের যে প্রধান যে আসামি ধরা হয়েছিল নয়ন বন্ড, যিনি বন্দুকযুদ্ধে নিহত হয়েছিলেন, তার সাথে কিন্তু মিন্নির এর আগেও বিয়ে হয়েছিল এবং সেটি তালাক ছাড়াই কিন্তু তার সাথে একটি গোপন সম্পর্ক তিনি কন্টিনিউ করে যাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনা রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির আজ রায়, সে খবর জানাতে বরগুনার কারাগারের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিপোর্টার এম এ আজিম। গত বছরের 26 জুন বরগুনার সরকারি কলেজ গেটে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসী নয়ন বন্ড ও তার বাহিনী। ওই রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় রিফাত হত্যার ভিডিও। 27 জুন রিফাতের স্ত্রী মিন্নিকে সাক্ষী রেখে নয়নসহ
12 জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করেন নিহত রিফাতের বাবা দুলাল শরীফ। 2 জুলাই রাতে বন্দুকযুদ্ধে নিহত হয় নয়ন বন্ড। এরপরেই নিহতের স্ত্রী মিন্নির সাথে হত্যাকারী নয়ন বন্ডের ঘনিষ্ঠতার নানা ছবি ভাইরাল হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 16 জুলাই গ্রেফতার হয় মিন্নি। সাক্ষী থেকে আসামি হওয়ায় নতুন করে আলোচনার ঝড় ওঠে। 29 আগস্ট হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পায় মিন্নি। মুসা বন্ড বাদে এজাহারভুক্ত সব আসামির গ্রেফতার শেষে এবছরের 1 জানুয়ারি আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ। প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে 30 কার্যদিবসে 76 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়। 16 সেপ্টেম্বর শেষ হয় যুক্তিতর্ক। এই মুহূর্তে বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে আছে রিপোর্টার ফিরদাউস সোহাগ। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ধন্যবাদ। আদালত চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা সকাল থেকেই, কিন্তু ভোর থেকেই এই বরগুনার আদালত চত্বরে রয়েছি। আমরা যেটা দেখেছি, এখানে বিচারক সবার আগে হাজির হয়েছেন আদালত চত্বরে, এরপর একে একে বেশ কয়েকজন হাজির হয়েছেন। এর মধ্যে বলতে পারি যে 7:23 বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা ও দায়রা জজ, তিনি সর্বপ্রথম আদালত চত্বরে আসেন। এরপরে 8:52 মিন্নি তার বাবার সঙ্গে এসেছেন। মিন্নির বাবা সঙ্গে একটি মোটর বাইকে মিন্নিকে নিয়ে তিনি আদালত চত্বরে প্রবেশ করেন। আমরা দেখতে পেয়েছি তখন সাংবাদিকরা ভিড় করেছিল, দু একটি কথাও জিজ্ঞাসা করেছিল, তবে মিন্নি খুব একটা এই সব ব্যাপারে কোনো এই মুহূর্তে কোনো কিছু কথা বলতে তিনি আসলে স্বাচ্ছন্দ্য বোধ করেননি। আর একটা জিনিস জানিয়ে রাখে যে রিফাত হত্যা মামলার যিনি বাদী, রিফাতের বাবা আব্দুল হালিম, তিনিও কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। 9:40 তিনি এসেছেন। একটু জানিয়ে রাখি যে এই হত্যা মামলাকে কেন্দ্র করে কিন্তু বরগুনা সহ পুরো এলাকা জুড়েই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র‍্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। আরও আগে থেকেই বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন মিডিয়াগুলো এখানে ভিড় করেছেন এবং তারাও কিন্তু সেই সকাল থেকেই এখানে রয়েছেন। আর উৎসুক জনতা আসা এখানে এসেছেন এবং সেই উৎসুক জনতাকে কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু ভিড় জমাবার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখানে যেন দাঁড়িয়ে না থাকে, ভিড় না করে, সেজন্য চেষ্টা করা হচ্ছে। একটু জানিয়ে রাখি যে আসলে যারা এখানে হাজির হচ্ছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু উৎসুক জনতা যেন তারা চাইছে বিষয়টি জানার জন্য, দেখার জন্য ভেতরে কি হচ্ছে। আসলে মানুষের একটি আগ্রহ তৈরি হয়েছে এবং শুধু বরগুনা নয়, সারা দেশব্যাপী একটি আলোচিত ঘটনা। আমরা রয়েছি এখানে, আমরা জানাবার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি বরগুনার আদালত চত্বর থেকে আমার হাতে থাকা সর্বশেষ তথ্য। বরগুনা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে রিফাত হত্যা মামলার সর্বশেষ খবর জানাচ্ছিলেন ফিরদাউস সোহাগ। প্রদীপ কাণ্ডের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর মিশনে এখন টেকনাফ থানায় পুলিশ সুপার। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, অবশেষে খুলে দেওয়া হয়েছে কক্সবাজার জেলার আলোচিত থানা, টেকনাফ থানার প্রধান ফটকটি। এবং কিছুক্ষণ আগে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন এসে সেই ফটকটি খুলে দিয়েছেন। মূলত গতকাল থেকে যে শুরু হয়েছে কক্সবাজার জেলা পুলিশের যে নতুন মিশন, সে মিশনের অংশ হিসেবে এখন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান, তারা মূলত যারা মাঠ পর্যায়ে যে পুলিশ সদস্যরা কাজ করবেন তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। তিনি বলছেন তাদের আচরণের পরিবর্তন আনতে হবে, বিধিতে পরিবর্তন আনতে হবে, সব কিছুতে পরিবর্তন আনতে হবে। আগের যে ধারা ছিল সে ধারা বজায় রাখা যাবে না, যেহেতু নতুন সেট আপ। আপনি জানেন যে গত সপ্তাহে 1507 জন পুলিশ সদস্যকে এখান থেকে একযোগে বদলি করা হয়েছিল। এখন সে বদলিকৃত সদস্য গতকাল থেকে যোগ দিয়েছেন। গতকাল চকরিয়া থানা থেকে শুরু হয়েছিল যে কার্যক্রম, আজকে সে আলোচিত টেকনাফ থানায় তারা আসছেন। এবং তারা এসে তারা যেটা বলছেন আগে কি হয়েছে তা আর ভাবার চিন্তা নেই, নতুন সেট আপ, নতুন চিন্তা, নতুন আচরণে সবাইকে কাজ করতে হবে। এক্ষেত্রে 3টি বিষয় মাথায় রাখার জন্য তিনি নির্দেশনা দিচ্ছেন। যে প্রথম বিষয়টি হলো যে নিজেদের মধ্যে শৃঙ্খলা রক্ষা করতে হবে, দ্বিতীয় বিষয়টি হলো যে দুর্নীতির মুক্ত থাকতে হবে, তৃতীয় বিষয় হলো মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স তাদের সে ভূমিকা সেটি থাকতে হবে। একটু কথা বলার চেষ্টা করি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, আপনি তো এখন পর্যন্ত মাঠ পর্যায়ে সদস্যদেরকে নির্দেশনা দিয়ে যাচ্ছেন, আজকে কোন বিষয় যেহেতু টেকনাফ আলোচিত থানা, কোন বিষয়টি নির্দেশনা দিচ্ছেন এখানে আজকের জন্য টেকনাফ থানার জন্য? টেকনাফ একটি ঐতিহাসিক থানা,
এখানে আপনারা জানেন যে একটি ঐতিহাসিক কূপ আছে, এখানে একজন বিখ্যাত পুলিশ অফিসার ছিলেন ধীরাজ ভট্টাচার্য, যিনি একটি সাহিত্য রচনা করেছেন, তার সাহিত্যের নায়িকার নামে একটি কূপ আছে। তো এই জন্য আমরা চাই টেকনাফটা একটা মডেল থানা, এটা একটা মডেল থানা হিসেবে প্রতিষ্ঠিত করতে, এলাকার মানুষের কাছে শান্তির, শৃঙ্খলার, নিরাপত্তার, আস্থার জায়গা হবে এই টেকনাফ থানা। ধন্যবাদ। কথা শুনছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, যেটা বলছিলেন টেকনাফ থানা একটা মডেল থানা যে হিসেবে আছে, সে মডেল আগে সমালোচনা গুছিয়ে নতুন থানা হিসেবে তিনি করছেন। একটু কথা বলি চট্টগ্রাম কক্সবাজার পুলিশ সুপার হাসানুজ্জামানের সাথে, তো টেকনাফ থানার সদস্যদেরকে নতুন নির্দেশনা কী দিবেন? আগের একটি ছিল একটু নানা সমালোচনা, নতুন নির্দেশনা কী থাকছে? অবশ্যই আমাদের মেসেজ পরিষ্কার যে আমরা জনগণের পুলিশ, আমাদেরকে অবশ্যই এলাকার সর্বশ্রেণী পেশার জনগণের সাথে আমাদের একটা নিবিড় সম্পর্ক আমাদের গড়ে তুলতে হবে এবং সবার সাথে সৌজন্যমূলক ব্যবহার করতে হবে। থানায় আগত দর্শনার্থী, সেবা প্রার্থী, সে যে শ্রেণী পেশার বা যে বন্ডারি মানুষ হোক, তাদের অবশ্যই সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। শুনছিলেন কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান বলছিলেন তাদের যে আচরণগত যেটা পরিবর্তন আনতে হবে সেটি হলো আগে যে কী হয়েছে সেটা চিন্তা করে লাভ নেই, নতুন আঙ্গিকে কক্সবাজার জেলা পুলিশে কাজ করতে হবে। আপনারা জানেন যে গত সপ্তাহে কিন্তু কক্সবাজার পুলিশে একটি বড় ধরনের রদবদল করা হয়েছে, সেই রদবদলের অংশ হিসেবে 1507 জন, তো বলা চলে পুলিশ সুপার থেকে শুরু করে কনস্টেবল, প্রতিটি থানার সবাইকে পরিবর্তন করা হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন পুলিশ সদস্যদেরকে নিয়ে আসা হয়েছে এই কক্সবাজার জেলা, যারা গতকাল থেকে দায়িত্ব গ্রহণ শুরু করেছেন এবং সেই দায়িত্ব গ্রহণ হিসেবে তাদের যাতে মোটিভেশন থাকে, তাদের যেহেতু কোনো রকম নমনীয় না হয় এবং মাদকের বিরুদ্ধে যাতে জিরো টলারেন্স থাকে সেটি নির্দেশনা দেওয়ার জন্য চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নিজে এসে থানাগুলো পরিদর্শন করছেন এবং তিনি এখন এসে আলোচিত টেকনাফ থানায় এসে তার সদস্যদের নির্দেশনা দিয়েছেন যাতে মাদকের বিরুদ্ধে তাদের আগে যে অবস্থান ছিল সে অবস্থান থাকতে হবে, তবে তাদের আচরণে পরিবর্তন আনতে যাতে কোনো রকম কোনো বিচার প্রার্থী তারা রুষ্ট না হয়। আর একটি বিষয় সবচেয়ে বলি, যেটা হলো টেকনাফ থানার সদর দপ্তরটি যে দরজাটি ছিল সেটা আজকে খুলে দেওয়া হয়েছে, তা এখন পর্যন্ত আমার কাছে টেকনাফ থানা থেকে ছিল সর্বশেষ। নতুন করে ঢেলে সাজানো হচ্ছে কক্সবাজারের টেকনাফ থানা, সে খবর জানাতে আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছিলেন কমল দে। সময় সংবাদে আরও থাকছে, হ্রদ পাহাড় ঝর্ণার মায়াবী সৌন্দর্য উপভোগে রাঙামাটিতে বাড়ছে পর্যটকদের ভিড়, করোনা আতঙ্ক ছাপিয়ে দ্রুত জমজমাট হয়ে উঠবে আসা ব্যবসায়ীদের। করোনাকালে দীর্ঘ সময় অনলাইন ক্লাসে থাকায় স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা, শারীরিক সমস্যার পাশাপাশি দেখা দিচ্ছে মানসিক চাপও, আসক্তি বাড়ছে ইলেকট্রনিক ডিভাইসের প্রতি, এক্ষেত্রে অভিভাবকদের যত্নশীল হওয়ার পাশাপাশি সন্তানদের কিছুটা সময় সৃজনশীল বিভিন্ন কাজ বা ঘরের কাজে যুক্ত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। 8 বছরের ছোট্ট শিশু তথ্য, 6 মাস আগেও যার উপর কড়া নিষেধাজ্ঞা ছিল ল্যাপটপ মোবাইলের মতো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারে, সে তাকেই এখন প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা সময় কাটাতে হয় এসব গ্যাজেটের সঙ্গে। এর মধ্যে আছে অনলাইনে স্কুলের ক্লাস, আছে কোচিং, মাথা ব্যথা করে, চোখ ব্যথা করে, সব অনেক চিৎকার করে, জুম ক্লাসে দেখা যায় বাচ্চারা সব একসাথে কথা বলে, সেটার কারণে ও মানে অস্থির ফিল করে। একই অবস্থা 7ম শ্রেণীতে পড়ুয়া সুবাইতারও, দিনের লম্বা একটি সময় একাডেমিক কাজে মোবাইল স্ক্রিনে চোখ রাখার পাশাপাশি কানে লাগিয়ে রাখতে হয় হেডফোন, আর নিয়মিত এইসব ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহারের ফলে ইতোমধ্যে নানা পার্শ্ব প্রতিক্রিয়া পড়তে শুরু করেছে কোমলমতি এইসব শিশু শিক্ষার্থীদের উপর। ইয়ারফোন এবং ফোনের মধ্যে তাকিয়ে থাকার জন্য মাঝে মধ্যে চোখেও সমস্যা দেখা দেয়, আবার মাথাও ব্যথা করে, ওরা অনেক খিটখিটা হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে অনেকক্ষণ বসে থাকার কারণে ঘুম পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘক্ষণ এইসব ডিভাইস ব্যবহারে রেডিয়েশনের প্রভাবে শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। চোখ দিয়ে সমানে তাকিয়ে থাকলে একটা চোখের উপর স্ট্রেস পড়ে, তারপরে কানে শুনতে হয়, কন্টিনিউয়াস একটা অ্যাটেনশনে থাকতে হয়, সেই জন্য ওদের কিন্তু একসময় অ্যাটেনশন ডেফিসিটও হয়ে যায়, মানসিক চাপ তৈরি হয়, চাপে পড়লে সে খেপে যাবে, রেগে যাবে, বিরক্তি হবে। বাবা মারা কিন্তু একটাই টার্গেট, বাচ্চাকে পড়াশোনা করতে হবে, সেটা কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, বাচ্চার আবেগকে বাচ্চা নিয়ন্ত্রণ করতে পারে না। এরই মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে ইউনিসেফ, সেই সঙ্গে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি। অনলাইন ক্লাসের আজকের এই বাস্তবতায় ইলেকট্রনিক ডিভাইসের দীর্ঘমেয়াদী প্রভাব কাটিয়ে উঠতে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে অভিভাবকদের। এই ক্ষেত্রে সন্তানদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের নানা ধরনের সৃজনশীল কাজ ও খেলাধুলায় উৎসাহিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা।
ইস্পাত গলানোর মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে ছোট বড় দুর্ঘটনায় প্রতিবছর দগ্ধ হচ্ছেন শত শত শ্রমিক। প্রায় মৃত্যুর ঘটনাতেও টনক নড়ছে না কারোরই। এমন দুর্ঘটনার দায় মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলো এড়াতে পারে না মন্তব্য করে সুরক্ষা নিশ্চিতের দাবি শ্রমিক নেতাদের। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণেও ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। রাশেদ বাপির রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রহমান। এ এক ভিন্ন কর্মজগৎ যেখানে আগুনের দাপটে হার মানতে হয় কঠিন ইস্পাতকে। স্টিল মিলে 1500 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলানো হয় ইস্পাত। ফার্নেসের বাইরের তাপমাত্রা থাকে 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড। এমন পরিবেশে সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করেন রিরোলিং স্টিল মিল শ্রমিকেরা। অথচ অনেক ক্ষেত্রেই তাদের ন্যূনতম সুরক্ষাও নিশ্চিত হয় না। যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে গাফিলতিজনিত বিস্ফোরণ তো রয়েছেই। রাজধানীর ডেমরা এলাকার শাহরিয়ার স্টিল মিল, সম্প্রতি এই কারখানাটিতে কাজ করতে গিয়ে গলিতল হয় দগ্ধ হয়েছেন 5 জন শ্রমিক। অভিযোগ আছে, কোনো প্রকার সুরক্ষা সামগ্রী নিশ্চিত না করে কারখানা পরিচালনা করার কারণে প্রায় ঘটে এমন দুর্ঘটনা। এসব বিষয় নিয়ে প্রতিবেদন করতে চাইলে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকলেও অনুমতি মেলেনি কারখানাটিতে প্রবেশের। শুধু শাহরিয়ার স্টিল মিল নয়, রাজধানী ও এর আশপাশের অধিকাংশ কারখানাতে গিয়ে একই পরিস্থিতির সম্মুখীন হতে হয় সময় সংবাদকে। মালিকদের স্বচ্ছতা থাকতো, তাহলে আপনি একটা মিডিয়া কর্মী সেখানে গেছেন, আপনি কেন সে ঢুকতে দিবে না? একজন শ্রমিক পাবেন না যার শরীরে দুর্ঘটনার চিহ্ন নাই। মনে করেন মাথায় হেলমেট নাই, শু নাই, হাতের মোজা নাই। লাগলে শ্রমিক নেতাদের অভিযোগ, কারখানা মালিকদের স্বেচ্ছাচারী ও অতি মুনাফার মনোভাবের বলি হতে হয় নিরীহ শ্রমিকদের। এখানে সরকার এবং মালিক পক্ষ উভয়ই উদাসীন। কত ঘন্টা কাজ করলে কত ক্যালোরি ক্ষয় হয়, সেই ক্যালোরি পূরণ করার জন্য রুলিং মিলের শ্রমিকের সর্বনিম্ন বেতন হতে হবে 22,000 টাকা। এদিকে সুরক্ষার দায় এড়িয়ে কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের দাবি, দুর্ঘটনা কবলিত শ্রমিকের ক্ষতিপূরণ নিশ্চিত করাই তাদের কাজ। আমরা শুধু কোনো দুর্ঘটনা ঘটলে আমরা সেই কখনই নিউজ পাই, কখনই সেখানে কাজের মধ্যে যাই। লেবার ল অনুযায়ী তারা ক্ষতিপূরণ গুলো পাচ্ছে কিনা এই বিষয়গুলোই আমরা দেখি। সুরক্ষার বিষয়ে তাদের ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি ম্যান্ডেট, তাদেরই এনসিওর করার কথা। দেশের 400 শতাধিক ছোট বড় রিরোলিং ও স্টিল মিলে কাজ করেন প্রায় 2 লাখ শ্রমিক। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পল্টন থানায় পুলিশ হেফাজতে মাসুদ রানা নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে তার মৃত্যু নিয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য দিয়েছে পুলিশ। ঘটনার বিষয় বিস্তারিত জানতে গত রাতে পল্টন থানায় যায় সময় সংবাদ। জানতে চাইলে ক্যামেরার সামনে পুলিশের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি, বরং নানা অজুহাতে থানা থেকে বের হয়ে যান তারা। ক্যামেরার বাইরে থানার 2 পুলিশ সদস্য জানান, মাসুদ রানা নামে রাজধানীর গুলিস্তান থেকে একজনকে ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসা হয়। এরপর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার সময় চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এদিকে ঢাকা মেডিকেলে থাকা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, রাজধানীর গুলিস্তানে মৃত অবস্থায় পড়ে থাকা এক যুবকের লাশ উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে যায় পল্টন থানা পুলিশ। প্রকৃতির সৌন্দর্য দেখতে পর্যটক আসতে শুরু করেছেন রাঙ্গামাটিতে। হ্রদ, পাহাড় ও ঝর্ণার অপূর্ব মিতালি প্রকৃতির রানী এই জায়গাটি। এসব মায়াবী সৌন্দর্য দেখতে প্রতি বছরই জেলায় বাড়ছে পর্যটকের আনাগোনা। রাঙ্গামাটি থেকে হেফাজত সবুজের তথ্য, ছবিতে রিপোর্ট। ঝর্ণাধারার মতোই অসীম সৌন্দর্য উপকরণে প্রকৃতি অপরূপ সাজে সাজিয়েছে রাঙ্গামাটিকে। শুধু প্রাকৃতিক উপকরণই নয়, 1960 সালে তৈরি হওয়া কাপ্তাই হ্রদও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে গেছে। স্বাভাবিক পরিস্থিতিতে প্রকৃতির রূপ দেখতে প্রতি বছর দেশি বিদেশি মিলিয়ে কমপক্ষে 5 লাখ দর্শনার্থী আসেন। পানি আর পাহাড়ের সংমিশ্রণটা এত সুন্দর যে এটা রাঙ্গামাটিতে না আসলে একদমই বোঝাই যাবে না। এনভায়রনমেন্টটা এতটুকুই টেনেছে যে আমরা সুদূর প্রায় 350-400 কিলোমিটার দূর থেকে ফ্যামিলি এখানে ঘুরতে আসছি। ভার্চুয়াল জগতে যা দেখেছিলাম তার থেকে টোটালি ডিফারেন্ট। বাংলাদেশে এত সুন্দর আগে তো কখনো দেখিনি, এই প্রথম আসলাম। রাঙামাটি প্রকৃতির কন্যা, প্রকৃতি আপন সাজে সেজে আছে। আঁকাবাঁকা পথ থেকে ঝুলন্ত সেতু, লোকালয় কিংবা বিস্তীর্ণ পাহাড়ি সবুজ, পরতে পরতে ছড়িয়ে থাকা অপার সৌন্দর্য সব বয়সী মানুষকে কাছে টানে। তাই করোনা ভীতিকে উপেক্ষা করে লোকজনের আনাগোনা বাড়ছে। বৃষ্টি, ঝর্ণায় পানি, সুবলং, এখন আমাদের প্রকৃতিটা স্বয়ংসম্পূর্ণ। সব হোটেল ও হোটেল মোটেলগুলো খুলে গেছে, পর্যটন কেন্দ্রগুলো খোলা। বিগত বছরের তুলনায়
40% টুরিস্ট আসছে। তবে আসার বিষয় হচ্ছে আসা শুরু করেছে। বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন আমেজে প্রকৃতি যেন নিজেকে সাজায়, এখন শরতের রূপ লাবণ্য দেখতে আমন্ত্রণ জানান কর্তৃপক্ষ। আমরা গত মাস থেকে ভালো ব্যবসা করতে সক্ষম হয়েছি, আশা করতেছি যে এই মৌসুমে প্রচুর টুরিস্ট আসবে, অন্যান্য সময়ের চেয়ে একটা আলাদা একটা বৈচিত্র্য নিয়ে আসছে সেটা উপভোগ করতে পারবে। প্রতিদিন হাজারো পর্যটকের মনে স্বস্তির আভা ছড়িয়ে যে সূর্য অস্তাচলে ডুব দেয়, পরের সকালে সে যেন ফিরে আসে আরও বেশি শোভা নিয়ে। সময় সংবাদ, রাঙামাটি। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা একটু ভিন্ন রকম হতে চলেছে এবার। মলমাস থাকায় এবার মহালয়ার এক মাস পর দুর্গাপূজার প্রকৃত আনুষ্ঠানিকতা শুরু হবে। এছাড়া করোনার কারণে সে বিলম্বিত পূজাতেও থাকছে নতুনত্ব। কলকাতার দুর্গাপূজার খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। স্যানিটাইজার, মুখে মাস্ক ও ছ ফুটের দূরত্ব বিধি, রাতে প্যান্ডেলে প্রতিমা দেখায় নানা বিধিনিষেধ বলবৎ। বুকে করোনা সংক্রমণের ভয় নিয়েই শারদীয় উৎসব উদযাপন করতে হবে এবার। কলকাতায় সাধারণত দুই ধরনের দুর্গাপুজোর আয়োজন হয়, একটি প্রাচীন বনেদি হিন্দু বা রাজবাড়ির পুজো, আর বারোয়ারি বা সার্বজনীন দুর্গাপুজো। মহামারী করোনার কারণে এবারের উৎসবে থাকছে ভিন্নতা। যেরকমভাবে আমাদের অতীতে দুর্গাপুজো হয়ে এসছে নিয়ম নিষ্ঠা, ঠিক সেই পদ্ধতিগতভাবে এবারও তাই হবে। শুধু মানুষের যে সমাগমটা, প্রচুর সংখ্যক মানুষ ঢুকে, সেই জায়গাটা আমরা একটু রেস্ট্রিক্টেড করছি। এদিকে একেবারে রোবট দিয়ে পুজোর আনুষ্ঠানিকতা শুরু করে করোনার সময় নতুন বার্তা নিয়ে হাজির এই পুজোর আয়োজক সংস্থা। দুর্গাপুজোর চার দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, এই চার দিন ও যা দর্শক যারা আসবে তাদেরকে আমরা যেটা এই সময় একদম করতে পারছি না, করমর্দন, সেটাও করতে পারবে। এবং যারা ওর কাছে স্যানিটাইজার চাইবে হাত পেতে, তাকেও হাতে স্যানিটাইজার দেবে। কলকাতা ছাড়াও এবার গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে কোভিড বিধি মেনেই পুজোর আয়োজন করতে হবে। বিধি ভাঙলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। বরগুনায় চাঞ্চল্যকর রিফাত হত্যা মামলায় স্ত্রী সহ 10 আসামির বিরুদ্ধে রায় আজ। বাবার সঙ্গে সবার আগে আদালতে মিন্নি। এবং এখন থেকে 24 ঘন্টায় খোলা থাকবে আলোচিত টেকনাফ থানার ফটক। প্রদীপ কাণ্ডের পর কক্সবাজার জেলা পুলিশকে ঢেলে সাজানোর মিশন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।